দুটো ছিঁড়ে গেল। গাইস সব রাস্তাতে ঘাস মেলে দিয়েছে, মনে হচ্ছে মনে বাবেদের রাস্তা। গাইস আমি এই মুহূর্তে মাঠের মধ্যে এসে গেছি, তো গোটা মাঠ দেখো ফাঁকা, শুধু আমাদেরই মানে জমিতে ধান রয়েছে। তো বৃষ্টি হয়ে গেছিল যার জন্য কাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চলো গাইস এইভাবে শুধু জোড়ো করতে হবে। গাইস গোটা মাঠের মধ্যে কারোর ধান নেই, আমাদের চারটি ধান রয়ে গেছিল তো সব, তারপরে বৃষ্টি হওয়ার ফলে সব ভিজে গেছিল। তো বাবাও বাড়িতে নেই, সেই জন্য এসছি আর কি চারটি জোড়ো করে দিতে। আর আমাদের ওপাশে জমি আছে অনেক, ওপাশে যাবো একটু পরে। গোটা মাঠে কারোর ধান নেই, আমাদেরই আছে। তো এখানে এই যে দুধারে যে দুটো জাঙ্গি দেওয়া হয়েছে মাঝখানে যে ফাঁকা, এখানে গরুর গাড়ি আছে অথবা ট্রাক্টরেও কেউ নিয়ে যেতে পারে, দুধার থেকে তোলা হবে। তো সেই জন্য এইভাবে জাঙ্গি দিতে হয়। তো বেশিরভাগ ধান আমাদের ট্রাক্টরে উঠেছে, আর যে দুধারে যে দুটো জাঙ্গি রয়েছে এগুলো আমাদের দিকে জাঙ্গি দিয়া বলে, তোমাদের দিকে কি বলে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার জাঙ্গি দেওয়া শেষ হয়ে গেল, সেপাশে আরো জমি আছে, চলো সেপাশে যাবো, তোমাদেরকে দেখাবো সেপাশের পরিস্থিতি কেমন, বৃষ্টি হয়ে যাওয়ার পরে কেমন হয়েছে, চলে আসো। গাইস আমার এই জাঙ্গি দেওয়াটা কমপ্লিট হয়ে আছে, চলো এবার ওপাশে যাবো, দিয়ে ওপাশে জমিগুলো জাঙ্গি দেওয়ার পরে তারপরে বাড়ি যাবো। এই যে আমাদের জমি দেখতে পাচ্ছ, আর নিচের দিকটা একটু দেখো, পানি দেখুন বৃষ্টি হওয়ার পরে কি হয়েছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের কুয়া, তো এই কুয়াতে আমরা ছোটবেলায় অনেক মাছ ধরেছি। তো এখানে এখন ঘাস পাত জমে গেছে, তো দুদিন আগে শুনলাম যে এখানে নাকি দুটো কালো সাপ থাকে, তো তাই জন্য আর ভিতরের দিকে যাবো না, আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম। চলো, প্রচন্ড কাদা, কঠিন কষ্ট হচ্ছে কাদা নামতে, দেখি কি হয়। তোমরা দেখতে পাচ্ছ এইসব জমিগুলো আমার দাদুদের ছিল, এখন তার ছেলেরা পেয়েছে, মানে তার ছেলেরা তারপরে পাবে, মানে আমরা। দেখো কি অবস্থা, এই কাদাতে মানুষ নামতে পারবে? এই তাতে সাপের ভয় আছে, ওই জন্য জমি দিয়ে নেমে যাচ্ছি। যাই দেখি আপনা আপনা বেরিয়ে যায়। এটা আমার কাকুদের জমি, এটা ওটা, এটা হচ্ছে কাকুদের জমি, ওপাশে আরো রয়েছে, এপাশেও রয়েছে। তো যে ভিডিও করছে তার, ঠিক আছে, তো আর একটু বড় লোক তো, হাই ফাই ব্যাপার, সেই জন্য মেশিন এঁকে দেবে। চলো আগের দিকে যাই আমাদের জমিগুলো। এই তোমরা দেখতে পাচ্ছ এটা তবু একটু শুকনো আছে, আপাতত এখন শেষের মুখে। শেষ হয়ে গেল, এবার বাড়ির দিয়ে যাবো। চলো বাড়ি যাই।
রোদে কালো হয়ে গেল। অবশেষে ধান জড়ো করা শেষ, বাড়ির পথে রওনা হচ্ছি। রোদে কি কালো হয়ে গেছি দেখো, একটু ভালো করে দেখাবি। এটা গাইস হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি, হালকা রোদ লাগলে পারে মানে শীতকালে তো কেমন গামছা দিয়ে আসছে দেখো, মানে রোদ লাগলে পারে যেমন হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই দেখো এই সামনে মিনি, তোমাদের ভাষায় কি বলে আমি জানি না, ঠিক আছে। এখানে আমরা মাঠ থেকে ঘুরে এসে গোসল টোসল করি, পুরো একদম মনে হচ্ছে আমার কেটিএম দাঁড়িয়ে আছে। এই যে আমার এটা কেটিএম, রওনার পথে চলো কেটিএম স্টার্ট। এবার আমাদের চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর মনোরম। আপনাদের তোমাদের যদি পাশে ওরকম থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। যাচ্ছি, টাটা গাইস, এখানে ভিডিও শেষ। তো এবারে চান করে ভাত চাত খাওয়া হবে, ঠিক আছে, টাটা বাই বাই। এরকম মিনি ব্লগস দেখার জন্য সাবস্ক্রাইব করুন।